ইচ্ছাশীলা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ত্রাণ কার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। সে দেখাতে চায় যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন বিপদে ফেলবে, তাদের কোন নিরাপত্তা বাংলাদেশে নাই। আর এই পুরো প্লটটা নির্মাণ করেছে ভারত। ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উল্টো করে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটা তাদেরই একটা দায়িত্ব ছিল ক্ষমতা আসার পরপরই সারা পৃথিবীর কাছে এই বিষয়গুলো জানান দেয়া। এবং ভারত যে অনবরত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদের মিডিয়ার মাধ্যমে, তাদের সরকারের মাধ্যমে, এই বিষয়টা সারা পৃথিবীর কাছে পরিষ্কার করা তাদের পক্ষ থেকে খুবই জরুরি ছিল। কিন্তু সরকার তারা কিন্তু একটা দুর্বল অবস্থান দেখিয়েছিল, তারা বারবার ভারতকে ছাড় দিতে চাচ্ছিল। এখনো পর্যন্ত আওয়ামী লীগের যারা দোষী দেশের মধ্যে রয়ে গেছে তাদের কোনো ধরনের বিচার হয় নাই, এখনো পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয় নাই। যদি আজকে তাদেরকে গ্রেফতার করা হয়তো, তাহলে আজমল নাসিরের লোক কিভাবে করে ইস্তরের পিছনে কোনো কাঠি নাড়ে? আপনারা কি মনে করেন চিন্ময় দাস মানে এই সকল সমাধানে? আপনারা কি মনে করেন ইস্কন মানে সনাতনি? হাজার হাজার সনাতনের বাইরা ইস্কনের বিরুদ্ধে জঙ্গি জঙ্গি ইস্কনের বিরুদ্ধে আমার সনাতনের বাইরা প্রতিবাদ জানাচ্ছে তারা কারা? ইস্কন মানে সনাতনী নয়, ইস্কন মানে জঙ্গি সংগঠন। চিন্ময় দাস মানে হিন্দু ধর্মাবলম্বী নয়, চিন্ময় দাস মানে ইহুদি বাদীর অনুপ্রবেশ ঘটানোর সেই স্বামী প্রভুপদের বক্তব্য। তাহলে এখন কেন চিন্তা